हेलो एवरीबॉडी, इन दिस वीडियो आई विल बी डिस्कसिंग विथ यू ऑन अ वेरी इम्पोर्टेंट टॉपिक। वीडियोते आमी तोमादेर साथे एक खूब ही गुरुत्वपूर्ण टॉपिक निये आलोचना करब, एंड दैट इज एग्रीमेंट अफ द वार्ब विद द सब्जेक्ट। एग्रीमेंट अफ द वार्ब विद द सब्जेक्ट जो टॉपिकटा आछे सेटा आमादेर जोन्नो खूब ही गुरुत्वपूर्ण रिगार्डिंग ग्रामाटिकाली कारेक्ट कन्स्ट्रक्शन अफ सेंटेंसेस। आमादेर ग्रामाटिकाली कारेक्ट सेंटेंसेसे कन्स्ट्रक्शन करते गेले ए टॉपिकटा सम्बन्धे एकटा सम्पूर्ण परिच्छन्न धारणा थाका खूब ही जरूरी। एबं शुधु ताई नय, डेस्क्रिप्टिव बा क्रिएटिव राइटिंगे जे पार्टटा आमादेर थाके সেই পার্টটাতেও এইটা প্রচুর পরিমাণে কাজে লাগে। বিকজ না, এটা না আমরা ভালো করে জানলে আমরা প্রপার গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্সেস আমরা কনস্ট্রাক্ট করতে পারবো না। এছাড়াও বিভিন্ন অবজেক্টিভ পরীক্ষাগুলো যেগুলো আমাদের ফেস করতে হয় এবং বিভিন্ন যে গ্রামার পরীক্ষাগুলো আমাদের ফেস করতে হয় সেখানেও এই টপিকটা সম্বন্ধে একটা পূর্ণ ধারণা আমাদের জন্য খুবই জরুরি। সো টুডে আই উইল বি ডিসকাসিং দ্য টপিক ইন ডিটেল। এবং শুধু তাই না, আমি রেন অ্যান্ড মার্টিন বই থেকে পাতার ছবি তুলে তোমাদেরকে এই টপিকটা ডিসকাস করে দেবো। সো দ্যাট অল দ্য রুলস আর ক্লিয়ার টু ইউ, আই উইল এক্সপ্লেন ইচ অ্যান্ড এভরি রুল উইথ এক্সাম্পলস, সো দ্যাট ইউ ক্যান হ্যাভ আ প্রপার আন্ডারস্ট্যান্ডিং অফ দিস সাবজেক্ট অর প্রপার আন্ডারস্ট্যান্ডিং অফ দিস টপিক। সো উইদাউট ফার্দার ডিলে আই উইল রাইটলি মুভ ইন টু দ্য টপিক। আর ডিলে না করে আমি টপিকে চলে যাবো। হিয়ার আই হ্যাভ পেস্টেড দ্য পেজেস ফ্রম দ্য রেপিউটেড গ্রামার বুক দ্যাট ইজ রেন অ্যান্ড মার্টিন, অ্যান্ড আই উইল এক্সপ্লেন ইচ অ্যান্ড এভরি rule very carefully with examples so that you can have a better understanding of it. So dekho prothome amra dekhte pacchi agreement of the verb with the subject. To ki hocche, a verb must agree with its subject in number and person. Thik ache, subject er number ebong person er shonge verb er obosshoi agree kora uchit. Person includes first person, second person and third person. Thik ache, first person is I, tar plural hocche we, second person is you, the plural hocche you, and third person is he or she, tar plural hocche they. ঠিক আছে, নাম্বার মানে হচ্ছে সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার। একটা ভার্বকে তার সাবজেক্টের সঙ্গে এগ্রি করতে হয় বোথ ইন নাম্বার অ্যান্ড পার্সন। অফেন বাই হোয়াট ইজ কল দ্য এরার অফ প্রক্সিমিটি, দ্য ভার্ব ইজ মেড টু এগ্রি ইন নাম্বার উইথ আ নাউন নিয়ার ইট ইনস্টেড অফ উইথ ইজ প্রপার সাবজেক্ট। কিন্তু আমরা এরার অফ প্রক্সিমিটি বলে একটা এরার করে ফেলি, একটা ভুল করে ফেলি, যেখানে কি ভার্বটাকে আমরা তার নিয়ারার যে নাউনটা আছে তার সঙ্গে এগ্রি করাই এবং পুরো সাবজেক্টটার সঙ্গে এগ্রি করাই না। আমি আবারও বলছি, মাঝে মাঝে আমরা একটা এরার করে ফেলি যেখানে আমরা ভার্বটাকে কাছের যে নাউনটা আছে তার সঙ্গে এগ্রি করাই এবং পুরো সাবজেক্টটার সঙ্গে এগ্রি করাই না। সেটাকে আমরা কি বলছি, এরার অফ প্রক্সিমিটি, যেটা আমরা এই এক্সাম্পলসগুলোয় দেখলেই বুঝতে পারবো যে কী এরার আমরা করে থাকি এবং সেটাকে কীভাবে অ্যাভয়েড করা যায়। দেখো, দ্য কোয়ালিটি অফ দ্য ম্যাঙ্গোজ ওয়াজ নট গুড। ঠিক আছে, তো দেখো ম্যাঙ্গোজটা এখানে প্লুরাল নাম্বার, কিন্তু আমি এখানে ভার্বটা ইউজ করেছি ওয়াজ, উইচ ইজ সিঙ্গুলার। আমি আবারও বলছি, ম্যাঙ্গোজটা এখানে প্লুরাল নাম্বার, কিন্তু ভার্বটা আমি এখানে যেটা ইউজ করেছি সেটা ওয়াজ, দ্যাট ইজ সিঙ্গুলার। তার মানে কি, আমি কিন্তু এই নাউনটা যেটা আছে ম্যাঙ্গোজ প্লুরাল নাউনটা, এর সঙ্গে কিন্তু আমি ভার্বটাকে এগ্রি করাচ্ছি না। আমি ভার্বটাকে কার সঙ্গে এগ্রি করাচ্ছি, তাকে দ্য হোল সাবজেক্ট, দ্য কোয়ালিটি অফ ম্যাঙ্গোজ। কেন, দ্য কোয়ালিটি অফ ম্যাঙ্গোজ রেফার টু আ সিঙ্গেল কোয়ান্টিটি অফ দ্যাট ম্যাঙ্গো। ঠিক আছে, যাদের কোয়ালিটি খারাপ, যেমন ওটা এক ঝুড়ি হতে পারে, একটা বাস্কেট হতে পারে, ঠিক আছে, একটা বড় প্যাকেটে হতে পারে, যাই হতে পারে, কিন্তু সেটাকে আমি একটা সিঙ্গেল কোয়ান্টিটি হিসেবে ধরছি, তাই জন্য এখানে আমি সিঙ্গুলার ভার্বটা ইউজ করেছি। ঠিক আছে, আমি ম্যাঙ্গোজটা কিন্তু এই যে প্লুরাল নাউনটা আছে এটাকে ধরছি না, আমি কোয়ালিটি অফ ম্যাঙ্গোজ মানে আই এম কনসিডারিং দ্য হোল বাঞ্চ অফ ম্যাঙ্গোজ দ্যাট আই এম হ্যাভিং দেয়ার। ঠিক আছে, আমি যে ম্যাঙ্গোজের পুরো বাঞ্চটা, যে পুরো গ্যাদারিংটা আছে সেটাকে একবারে কনসিডার করছি, উইচ ইজ আ সিঙ্গেল কোয়ান্টিটি। ঠিক আছে, তাই জন্য এটাকে কি ধরা হয়েছে না, ওয়াজ করা হয়েছে। ঠিক আছে, হ্যাভ ইউ আন্ডারস্টুড? তো কী হচ্ছে, দেখো আমরা কাছের নাউনটার সঙ্গে এগ্রি করাচ্ছি না, আমরা পুরো সাবজেক্টটার সঙ্গে এগ্রি করাচ্ছি। যদি আমরা কাছের নাউনটার সঙ্গে এগ্রি করাতাম তাহলে আমরা এখানে ওয়্যার লিখতাম, আর যদি ওয়্যার হতো তাহলে আমরা এরার অফ প্রক্সিমিটিটা করে ফেলতাম। ঠিক আছে, এটা হলো গিয়ে বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা। এবার হচ্ছে আমরা কিছু কিছু রুলসগুলো পড়বো, যেটা পড়লে আমাদের আরও খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে এবং আমরা যাবতীয় যা কোশ্চেন্স আসে সেগুলোকে সব খুব ভালোভাবে একবারে কারেক্টলি আনসার করতে পারবো। দেখো, টু অর মোর সিঙ্গুলার নাউন্স আর প্রোনাউন্স জয়েন্ট বাই অ্যান্ড রিকোয়ার প্লুরাল ভার্ব। আমরা যদি দুটো সিঙ্গুলার নাউন বা প্রোনাউনকে একসঙ্গে জয়েন করি অ্যান্ড দিয়ে, তাহলে কি হচ্ছে, যেই ভার্বটা হয় সেই ভার্বটা হয় কি প্লুরাল। দেখতে পাচ্ছি, গোল্ড অ্যান্ড সিলভার আর প্রেশিয়াস মেটালস। তো গোল্ড একটা সিঙ্গুলার নাউন এখানে, সিলভার একটা সিঙ্গুলার নাউন এখানে, যেটাকে আমরা অ্যান্ড দিয়ে জয়েন করেছি, যেটা অলরেডি এখানে রুলসে বলে দিয়েছে, একটা সিঙ্গুলার নাউন আর একটা সিঙ্গুলার নাউন, এই দুটোকে আমি অ্যান্ড দিয়ে যোগ করলাম, তাহলে ভার্বটা কী হলো এখানে, প্লুরাল। ঠিক যেমনই যদি আমাদেরকে অন্য কোনো এক্সাম্পল দেয় সেটাও আমাদের সেমই হবে। ঠিক আছে, যেমন ধরো এখানে আমি যদি লাস্টের এক্সাম্পলটা আবার দেখি, হি অ্যান্ড আই ওয়্যার প্লেইং, হিটা এখানে সিঙ্গুলার প্রোনাউন
আইটাও এখানে সিঙ্গুলার প্রনাউন, দুটো সিঙ্গেল সিঙ্গেল ইন্ডিভিজুয়াল, যেখানে আমি এন দিয়ে যাদেরকে যোগ করেছি তাই জন্য এখানে ভার্বটা কি হলো প্লুরাল। ঠিক আছে, এখানে দেখো এবার, বাট ইফ দ্য নাউন সাজেস্ট ওয়ান আইডিয়া টু দ্য মাউন্ট অর রেফার টু দ্য সেম পার্সন অর থিং, দ্য ভার্ব ইজ সিঙ্গুলার। কিন্তু যদি এই নাউনটাই একটা আইডিয়াকেই সাজেস্ট করে, বোথ দিস নাউন সাজেস্ট দ্য সেম আইডিয়া, তাহলে কী হচ্ছে ভার্বটা কী হবে সেই জায়গায় কী হবে, ভার্বটা হবে সিঙ্গুলার। টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর না নো ম্যান, ঠিক আছে, টাইম অ্যান্ড টাইড, টাইম অ্যান্ড টাইড মানে আমি একত্রে এটাকে একটাই আইডিয়া বুঝিয়েছি যেটা হচ্ছে সময়। ঠিক আছে, টাইম অ্যান্ড টাইড মানে এখানে আলাদা আলাদা আইডিয়া না, টাইম অ্যান্ড টাইড মানে এখানে আমি একটাই আইডিয়া বুঝিয়েছি যেটা হচ্ছে সময়। সো টাইম অ্যান্ড টাইড তাই জন্য কী হয়েছে ওয়েটস হয়েছে, ঠিক আছে, ওয়েটস ইজ, ঠিক আছে, সিঙ্গুলার। কেন? কারণ আমরা জানি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়। ঠিক আছে, ইফ দেয়ার ইজ এ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার দেন আর এস অর ইএস ইজ অ্যাডেড অ্যাট দ্য এন্ড অফ দ্য ভার্ব। তো এখানে আমরা তাই জন্য এখানে সিঙ্গুলার বলে, এখানে যেহেতু আমরা এটাকে সিঙ্গুলার বলে এটাকে এটাকে আমরা ধরছি টাইম অ্যান্ড টাইডটাকে, বিকজ ইট রেফার্স টু ওয়ান আইডিয়া দ্যাট ইজ টাইম, সো দ্য ভার্ব ইজ হিয়ার ইজ রেফার্ড অ্যাজ, ঠিক আছে, সিঙ্গুলার। ঠিক আছে, যেহেতু আমরা একটা আইডিয়া ধরছি, সো এই রুলটা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। নেক্সট আমি একটা আরেকটা রুলে আসছি, ওয়ার্ডস জয়েন্ট টু আ সিঙ্গুলার সাবজেক্ট বাই উইথ অ্যাজ ওয়েল অ্যাজ ইটসেট্রা আর প্যারেন্থেটিক্যাল অ্যান্ড আর প্যারেন্থেটিক্যাল, দ্য ভার্ব শুড দেয়ার ফর বি পুট ইন সিঙ্গুলার। দেখো প্যারেন্থেটিক্যাল মানে কী বোঝাচ্ছি, দেখেছো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিছুটা অংশ আমাদের কমার মধ্যে দেওয়া রয়েছে। দেখো আমি যদি এক্সাম্পলটা খুব ভালো করে দেখি, এইগুলো তোমরা সবাই খুব ভালো করে জট ডাউন করে নেবে, ঠিক আছে, সো দ্যাট ইউ ক্যান রেফার টু ইট ইন ফিউচার। দ্য হাউস উইথ ইটস কন্টেন্টস ওয়াজ ইনসিওর্ড, ঠিক আছে, দ্য হাউস উইথ ইটস কন্টেন্টস ওয়াজ ইনসিওর্ড। তো দেখো এখানে উইথ ইটস কন্টেন্টসটা কিন্তু এখানে প্লুরাল রয়েছে, কিন্তু আমরা ভার্বটা ইউজ করেছি সিঙ্গুলার। কেন ইউজ করেছি সিঙ্গুলার? বিকজ দ্য হাউসটা এখানে কি হচ্ছে না সিঙ্গুলার হচ্ছে। তো উই আর মেকিং দ্য ভার্ব এগ্রি উইথ দ্য হাউস, ঠিক আছে, আমি এখানে ওয়াজ যে ভার্বটা আছে যেটাকে হাউসটার সঙ্গে আমি এগ্রি করাচ্ছি, যেহেতু আমি হাউসটার সঙ্গে এগ্রি করাচ্ছি হাউসটা এখানে সিঙ্গুলার, তাই তো ভার্বটা হয়েছে সিঙ্গুলার। দ্য মেয়র উইথ ইস কাউন্সিলার্স ইজ টু বি প্রেজেন্ট, দ্য মেয়র উইথ ইস কাউন্সিলার্স, কাউন্সিলার্স এখানে প্লুরাল, কিন্তু আমি ভার্বটা ইউজ করেছি সিঙ্গুলার। কেন? বিকজ আই অ্যাম মেকিং দিস ভার্ব ইজ এগ্রি উইথ দিস সাবজেক্ট দ্য মেয়র উইচ ইজ সিঙ্গুলার। আমি এখানে সিঙ্গুলার যে দ্য মেয়রটা আছে এইখানে আমি তার সঙ্গে এগ্রি করাচ্ছি, বুঝতে পেরেছো? তো তাই জন্য এখানে কী হচ্ছে না সিঙ্গুলার হচ্ছে। এবার দেখো, টু অর মোর সিঙ্গুলার সাবজেক্ট কানেক্টেড বাই অর নট রিকোয়ার এ সিঙ্গুলার ভার্ব, দুটো বা তার বেশি সিঙ্গুলার সাবজেক্ট কানেক্টেড বাই অর নট রিকোয়ার এ সিঙ্গুলার ভার্ব, নো নুক অর কর্নার ওয়াজ লেফট আনএক্সপ্লোর, আওয়ার হ্যাপিনেস অর আওয়ার সরো ইজ লার্জলি ডিউ টু আওয়ার ওন অ্যাকশনস। তো দেখো, নো নুক অর কর্নার, ঠিক আছে, কোনো নুক বা কর্নার, ঠিক আছে, তো টু অর মোর সিঙ্গুলার সাবজেক্টস, নুক ইজ ওয়ান সিঙ্গুলার সাবজেক্ট, কর্নার ইজ ওয়ান সিঙ্গুলার সাবজেক্ট, অ্যান্ড বোথ আর মেড টু এগ্রি উইথ দ্য ভার্ব ওয়াজ। তো এখানে তাই জন্য ওয়াজটা সিঙ্গুলার, তাই জন্য এখানে বলছে টু অর মোর সিঙ্গুলার সাবজেক্টস কানেক্টেড বাই অর নট রিকোয়ার আ সিঙ্গুলার ভার্ব, দুটো অর মোর সিঙ্গুলার সাবজেক্ট, একটা সিঙ্গুলার সাবজেক্ট আর একটা সিঙ্গুলার সাবজেক্ট, একটা নুক আর একটা কর্নার, এই দুটোকে আমরা এগ্রি করাচ্ছি ভার্ব ওয়াজের সঙ্গে, উইচ ইজ অলসো সিঙ্গুলার। আই হোপ অল অফ ইউ হ্যাভ আন্ডারস্টুড দিস রুলস আপ টু নাও। নেক্সট আই উইল মুভ ইন টু দ্য সেকেন্ড স্লাইড। দেখো, আচ্ছা দেখো, ইদার দ্য ক্যাট অর দ্য ডগ হ্যাজ বিন দেয়ার, তো ইদার দ্য ক্যাট অর দ্য ডগ, এখানে যে ক্যাটটা একটা সিঙ্গুলার সাবজেক্ট, ডগটা একটা সিঙ্গুলার সাবজেক্ট, এখানে দুটোই সিঙ্গুলার, তাই জন্য এখানে ভার্বটা কী হচ্ছে না সিঙ্গুলারাইজড হয়েছে। কিন্তু দেখো একটা ব্যতিক্রম আছে, বাট ওয়েন ওয়ান অফ দ্য সাবজেক্টস জয়েন বাই অর নট ইজ প্লুরাল, দ্য ভার্ব মাস্ট বি প্লুরাল অ্যান্ড দ্য প্লুরাল সাবজেক্ট শুড বি প্লেস নিয়ারেস্ট দ্য ভার্ব। কিন্তু যদি এই দুটো সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্ট প্লুরাল হয়, ধরো দেখো নিদার দ্য চেয়ারম্যান নট দ্য ডিরেক্টার্স আর প্রেজেন্ট, ঠিক আছে, তো এখানে একটা সাবজেক্ট সিঙ্গুলার আর একটা সাবজেক্ট প্লুরাল, তো যেহেতু দুটো সাবজেক্ট, একটা সাবজেক্ট সিঙ্গুলার আর একটা সাবজেক্ট যদি প্লুরাল হয়, তাহলে ভার্বটাকে কী করানো হচ্ছে না এই প্লুরাল সাবজেক্টের সঙ্গে এগ্রি করানো হচ্ছে, এবং ভার্বটাকে কী করা হচ্ছে না প্লুরাল করা হচ্ছে। এবং শুধু তাই নয়, যে প্লুরাল সাবজেক্টটা আছে সেই প্লুরাল সাবজেক্টটাকে কী হচ্ছে ভার্বের কাছে বসানো হচ্ছে। আমি আবারও বলছি, যদি একটা সাবজেক্ট সিঙ্গুলার হয় আরেকটা সাবজেক্ট প্লুরাল হয়, তাহলে ভার্বটাকে প্লুরাল সাবজেক্টের সঙ্গে এগ্রি করানো হচ্ছে, এবং ভার্বটাও প্লুরাল হচ্ছে, এবং প্লুরাল ভার্বটাকে কী করা হচ্ছে না এই প্লুরাল যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের কাছাকাছি বসানো হচ্ছে। নেক্সট ইজ, ওয়েন দ্য সাবজেক্ট জয়েন বাই অর নট আর অফ ডিফারেন্ট পার্সন, দ্য ভার্ব এগ্রিজ উইথ দ্য নিয়ারার অ্যাজ, ঠিক আছে, কিন্তু আবার দেখো আরেকটা রুল, যখন ভার্বটা যেটা আমরা এগ্রি করাবো দুটো সাবজেক্ট থাকে এবং সেই দুটো সাবজেক্টকে ডিফারেন্ট পার্সন হয়, আমি কি বললাম তিন ধরনের পার্সন হয়, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন, ঠিক আছে, তো দেখো ইদার হি অর আই অ্যাম মিস্টেকেন, ইদার ইউ অর হি ইজ মিস্টেকেন,
ঠিক আছে, নিদার ইউ নর হি ইজ মিস্টেকেন। তো এখানে দেখেছো ইদার ইউ আর হি ইজ মিস্টেকেন, তো এখানে ইউটা কি হচ্ছে, ইউটা এখানে হচ্ছে সেকেন্ড পার্সন আর হিটা এখানে হচ্ছে থার্ড পার্সন, ঠিক আছে। তো ভার্বটাকে আমরা কার সঙ্গে এগ্রি করাবো, না যেটা নিয়ারার আছে, যে সাবজেক্টটা ভার্বের কাছাকাছি আছে। তো ইজের কাছাকাছি এখানে কে আছে দেখতে পাচ্ছি আমরা, হি আছে। তো ভার্বটা আমরা হি এর সঙ্গে এগ্রি করাবো, তো হি এর সঙ্গে এগ্রি করি এখানে, হি যেহেতু সিঙ্গুলার ইজও আমরা সিঙ্গুলার বসিয়েছি। আরেকটা দেখো আমরা, নিদার মাই ফ্রেন্ড নট আই এম টু ব্লেম, ঠিক আছে। তো দেখো ফ্রেন্ডটা এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে, বলতে পারি আমরা থার্ড পার্সনে আছে, বাট এটা নিদার মাই ফ্রেন্ডটা এটা আমরা থার্ড পার্সনে বলতে পারি, আর আইটা আমরা ফার্স্ট পার্সন। তো দেখো ফার্স্ট পার্সনের সঙ্গে এখানে এগ্রি করিয়েছে, অ্যাম ইউজড হয়েছে, ঠিক আছে। তারপরে দেখো আমরা আসছি, ইদার নিদার ইচ এভরি ওয়ান মেনি আ মাস্ট বি ফলোড বাই এ সিঙ্গুলার ভার্ব। এই যে ওয়ার্ডসগুলো আছে এগুলো নোট ডাউন করে নাম, ইদার নিদার ইচ এভরি ওয়ান মেনি এ, এগুলোকে আমরা কী হবে, এগুলোকে সবসময় আমরা সিঙ্গুলার ভার্ব দিয়েই অ্যাড্রেস করবো, ঠিক আছে। সিঙ্গুলার ভার্বই এগুলোকে সবসময় ফলো করবে, যেমন ধরো এভরি ওয়ান অফ দ্য প্রেজেন্স ইজ ফুল, এভরি ওয়ান অফ দ্য লাভার্স টু রাইড, মেনি আ ম্যান হ্যাজ ডান, ঠিক আছে। এগুলো সবসময় কী হচ্ছে সিঙ্গুলার সাবজেক্টস দিয়েই ফলো হবে, দিস ইজ দ্য রুল। তারপরে দেখো দেখতে পাচ্ছি, টু ও নাউন্স কোয়ালিফাইড বাই ইচ অর এভরি ইভেন দো কানেক্টেড বাই অ্যান্ড রিকোয়ার আ সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে। এভরি বয় অ্যান্ড এভরি গার্ল ওয়াজ গিভেন আ প্যাকেট অফ সুইটস, ঠিক আছে। আমরা কী হচ্ছে দুটো নাউন, ঠিক আছে, কোয়ালিফাইড বাই ইচ অর এভরি, যার আগে ইচ বা এভরি বসেছে, ঠিক আছে, ইভেন দো কানেক্টেড বাই অ্যান্ড, যদিও বা অ্যান্ডের সঙ্গে জোড়া হয়েছে কিন্তু ভার্বটা কি ইউজড হবে সিঙ্গুলার। এই জিনিসগুলো আমরা বেশি ভুল করে ফেলি, এই জিনিসগুলো মাঝে মাঝে আমরা প্লুরাল করে ফেলি, কিন্তু সেটা হবে না, সিঙ্গুলার হবে, বিকজ এভরি দিয়ে এটা যোগ করা হয়েছে, এভরি বয় অ্যান্ড এভরি গার্ল, মানে প্রত্যেকটি বয় এবং প্রত্যেকটি গার্ল ওয়াজ প্রেজেন্ট, ঠিক আছে। তো প্রত্যেকটি কথাটা যখন আমরা ইউজ করছি ব্যাপারটা সিঙ্গুলার হচ্ছে, ঠিক আছে। নাউন্স উইচ আর প্লুরাল ইন ফর্ম বাট সিঙ্গুলার ইন মিনিং, টেক আর প্লুরাল সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে। প্লুরাল ইন ফর্ম, কিছু কিছু দেখতে প্লুরাল, ঠিক আছে, কিন্তু ব্যাপারটা সিঙ্গুলার। যেমন ধরো পলিটিক্স ওয়াজ উইথ হিম দ্য বিজনেস অফ হিস লাইফ, আমরা কখনো পলিটিক বলি না, সবসময় পলিটিক্স বলি। তো পলিটিক্সটা এখানে সিঙ্গুলার দেখেছো, এখানে আমরা দেখতে পাচ্ছি উইচ আর প্লুরাল ইন ফর্ম, দেখতে প্লুরাল কিন্তু জিনিসটা সিঙ্গুলার, ঠিক আছে। তাই জন্য আমরা কী করছি, ভার্বটা ইউজ করছি সিঙ্গুলার, ঠিক আছে। ম্যাথামেটিক বলি না, আমরা সবসময় ম্যাথামেটিক্স বলি, তো ম্যাথামেটিক্স ইজ আ ব্রাঞ্চ অফ স্টাডি, তো ম্যাথামেটিক্স যেহেতু বলেছি এখানে আমরা ইজ অ্যাড করেছি, ঠিক আছে। এরপর দেখো আমরা বলতে পারছি, দেখো এরপর আমরা দেখতে পাচ্ছি, না পেন্স অ্যান্ড মিন্স টেক ইদার দ্য সিঙ্গুলার ভার্ব আর প্লুরাল ভার্ব, বা দ্য কনস্ট্রাকশন মাস্ট বি কনসিস্টেন্ট। তো পেন্স বা মিন্স এই যে কথাগুলো আছে এটা আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করতে পারি, প্লুরাল ভার্ব ইউজ করতে পারি, আমাদের শুধু কনস্ট্রাকশনটা ঠিক করে হচ্ছে নাকি সেটা দেখতে হবে, ঠিক আছে। ইন সেন্স অফ ইনকাম দ্য ওয়ার্ড মিন্স অলওয়েজ টেক্স দ্য প্লুরাল ভার্ব, কিন্তু আমরা যদি মিন্সটাকে ইনকাম হিসাবে ব্যবহার করি, ইনকাম মিনিং দিয়ে ব্যবহার করি, যেমন ধর এখানে বলছে হিজ মিন্স আর অ্যাম্পেল, হিজ ইনকাম, হি মিন্স মানে এখানে ইনকাম, তখন কিন্তু আমরা ভার্বটা সবসময় প্লুরাল করবো। যদি মিন্স কথাটাকে আমরা ইনকাম হিসাবে ইউজ করি তখন কিন্তু আমরা ভার্বটা সবসময় প্লুরাল ইউজ করবো। এবার আমি বলছি দেখো, সাম নাউন্স উইচ আর সিঙ্গুলার ইন ফর্ম বাট প্লুরাল ইন মিনিং টেক আ প্লুরাল ভার্ব, কিছু কিছু নাউন আছে যেগুলো সিঙ্গুলার ইন ফর্ম বাট প্লুরাল ইন মিনিং, ঠিক আছে, ইউজ দ্য প্লুরাল ভার্ব। অ্যাকর্ডিং টু দ্য প্রেজেন্ট মার্কেট রেট 12 dozen কস্ট 100 rupees, ঠিক আছে। তো দেখো সিঙ্গুলার ইন ফর্ম 12 dozen দেখতে সিঙ্গুলার কিন্তু মিনিংটা আমরা প্লুরাল হিসেবে ইউজ করছি, 12 dozen, 12 মানেই প্লুরাল হচ্ছে, তো ভার্বটা কি ইউজ হচ্ছে এখানে, ওই জন্য প্লুরাল ভার্ব ইউজ হচ্ছে, দেখতে সিঙ্গুলার কিন্তু ভার্বটা প্লুরাল। নান দো প্রপারলি সিঙ্গুলার কমনলি টেক্স আ প্লুরাল ভার্ব, নান কথাটা যদিও সিঙ্গুলার কিন্তু ভার্বটা যেটা ইউজড হয় সেটা হচ্ছে প্লুরাল ইউজড হয়। এই ব্যতিক্রমগুলো তোমরা খুব ভালো করে মনে রাখবে, এখান থেকে কিন্তু মেনলি কোশ্চেন্সগুলো আসে। নান দো প্রপারলি সিঙ্গুলার কমনলি টেক্স আ প্লুরাল ভার্ব, নান আর সো ডেফ অ্যাজ দোজ হু আর নট হিয়ার, ঠিক আছে। তো নানটা দেখো যদিও দেখতে সিঙ্গুলার কিন্তু ভার্বটা ইউজ হচ্ছে আর, দ্যাট ইজ প্লুরাল। এরপর আছে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়তে, যেটা হচ্ছে কালেকটিভ নাউন টেক্স এ সিঙ্গুলার ভার্ব ওয়েন দ্য কালেকশন ইজ থট অফ অ্যাজ ওয়ান হোল, প্লুরাল ভার্ব ওয়েন দ্য ইন্ডিভিজুয়াল অফ উইচ ইট ইজ কম্পোজড অফ থট অফ। তো কালেকটিভ নাউন আমরা যখন ইউজ করি, ঠিক আছে, টেক্স এ সিঙ্গুলার ভার্ব, যখন সিঙ্গুলার ভার্ব হয় কখন, কেন, যখন কালেকশনটাকে আমরা হোল একটা কোয়ান্টিটি হিসেবে ট্রিট করি, এবং প্লুরাল ভার্ব কখন হয়, যখন আমরা ইন্ডিভিজুয়ালসগুলোকে আলাদা আলাদা করে ধরি। আমি আবারও বলছি, কালেকটিভ নাউন সিঙ্গুলারভাবে আমরা তখন ধরি যখন একটা কোয়ান্টিটি হিসেবে ট্রিট করি, এবং প্লুরালভাবে যখন আমরা ইন্ডিভিজুয়াল পার্সনসগুলোকে ট্রিট করি। যেমন দেখো দ্য কমিটি হ্যাজ ইস্যুড ইস রিপোর্ট, এখানে আমরা কমিটিটাকে একটা হোলভাবে ধরছি, পুরো কমিটিটা রিপোর্টটা ইস্যু করেছে, তো তাই জন্য কী হয়েছে এটাকে আমরা ভার্বটাকে সিঙ্গুলার হিসেবে ইউজ করছি। কিন্তু দ্য কমিটি আর ডিভাইডেড অন ওয়ান মাইনর পয়েন্ট, ঠিক আছে, কিন্তু কমিটির ওপিনিয়ন্সগুলো ধরো সেকেন্ড সেন্টেন্সটায় দ্য কমিটির ওপিনিয়ন্সগুলো ডিভাইডেড আছে একটা পয়েন্টে। তো দেখো এখানে আমরা ইন্ডিভিজুয়াল হিসেবে ধরছি না, কেউ এই এগেনস্টে মত দিয়েছে, কেউ ফরে মত দিয়েছে, ঠিক আছে, বুঝতে পেরেছো। তো যেহেতু ওপিনিয়নটা কেউ ফরে দিয়েছে, কেউ এগেনস্টে দিয়েছে, আমরা ইন্ডিভিজুয়াল ওপিনিয়ন্সগুলোকে এখানে ট্রিট করছি, সেহেতু ভার্বটা কী হচ্ছে না, প্লুরাল হচ্ছে, ঠিক আছে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এই অবধি। এবার আমি লাস্ট স্লাইডে যাচ্ছি।
When the plural noun is a proper name for a single object or some collective noun, it must be followed by a singular verb. ঠিক আছে, কিন্তু প্লুরাল নাউন কিন্তু সেটা প্রপার নেম, ঠিক আছে? যেমন ধরো দ্য ইউনাইটেড স্টেটস, ঠিক আছে, তখন আমরা কী করছি, ভার্বটা ইউজ করছি সিঙ্গুলার, ঠিক আছে? ইউনাইটেড স্টেট তো আমরা বলি ইউনাইটেড স্টেটস, বাট ইট ইজ এ প্রপার নাউন। দ্য আরেবিয়ান নাইটস, এটা একটা বইয়ের নাম, ঠিক আছে, এটা কিন্তু একটা প্রপার নাউন, ঠিক আছে? তাই জন্য আমরা ভার্বটা কী ইউজ করছি না, সিঙ্গুলার ইউজ করছি। সবসময় মনে রাখতে হবে প্লুরাল দেখতে কিন্তু নাম হিসেবে ইউজ হচ্ছে, প্রপার নাউন হিসেবে ভার্বটা তখন সিঙ্গুলার হবে। ওয়েন প্লুরাল নাউন ডিনোটস আ স্পেসিফিক কোয়ান্টিটি অর অ্যামাউন্ট কনসিডার্ড অ্যাজ এ হোল, দ্য ভার্ব ইজ জেনারেলি সিঙ্গুলার। প্লুরাল নাউন কিন্তু কোয়ান্টিটিটাকে আমরা একটা হিসেবে ধরছি, ঠিক আছে, একটা সিঙ্গল কোয়ান্টিটি হিসেবে ধরছি, তখন নাউনটা হবে সিঙ্গুলার। এগুলো খুব ভালো করে তোমরা মনে রাখবে। প্লুরাল নাউন কিন্তু একটা সিঙ্গেল হোল কোয়ান্টিটি হিসেবে আমরা ধরছি, তখন কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার। যেমন 15 মিনিটস ইজ অ্যালাউড টু স্পিকার, 15 মিনিট সব স্পিকারদেরকে দেওয়া, একটা এক একটা স্পিকারকে দেওয়া হচ্ছে। তো 15 মিনিট মানে কী হচ্ছে, একটা হোল কোয়ান্টিটি হিসেবে আমি ধরছি। 10 কিলোমিটার্স ইজ এ লং ওয়াক, 10 কিলোমিটার্স মানে আমি একটা হোল কোয়ান্টিটি হিসেবে ধরছি। তাই জন্য ভার্বটা আমরা ইউজ করেছি, সিঙ্গুলার ভার্ব ইউজ করেছি। সো হিয়ার আই হ্যাভ এক্সপ্লেন্ড দ্য চ্যাপ্টার অর দিস টপিক ইন ডিটেলস, ঠিক আছে, আমি পুরো ডিটেলসে টপিকগুলো এক্সপ্লেন করে দিলাম, পুরো টপিকটা এক্সপ্লেন করে দিলাম রাদার। এবং এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে, প্লিজ লেট মি নো। থ্যাংক ইউ ভেরি মাচ।